তো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টেক পয়েন্ট জিরো। তো ফ্রি ফায়ার সম্পর্কে আরও একটি আপডেট নিউজ তোমাদের জন্য নিয়ে এসেছি। তো অনেকে যারা ফ্রি ফায়ার খেলতে ভালোবাসো, যখন ওপেন করছো গেমটা তখন দেখতে পাচ্ছ যে ওখানে দেখা যাচ্ছে সার্ভার মেনটেনেন্স 8 জুন 9:30 থেকে সকাল 9:30 থেকে বিকেল 5:40 পর্যন্ত এটা খেলা যাবে না। অর্থাৎ এই সময়টা কী হবে, মেনটেনেন্স হবে। তো এর মধ্যে বিভিন্ন ধরনের আপডেট যুক্ত হবে, কী কী আপডেট থাকবে পুরো পর্যালোচনা করবো, পুরো বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করবো। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর যদি এই ধরনের গেম রিলেটেড যদি ভিডিও তোমাদের পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না। চলো আর আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখবো যে ক্লাস স্কোয়াড র্যাঙ্ক সেভেন এটা এই মরশুমের আরেকটা নতুন আপডেট করা হয়েছে, যেখানে গ্র্যান্ড মাস্টার ব্যাজ একটা যুক্ত করা হচ্ছে। গ্র্যান্ড মাস্টারকে এখানে বিভিন্ন ধরনের তিন ভাগে ভাগ করা হয়েছে, গ্র্যান্ড মাস্টার 1, গ্র্যান্ড মাস্টার 2 এবং গ্র্যান্ড মাস্টার 3। তো এইখানে মোটামুটি যে 1000 জন প্লেয়ারকে বাছা হবে, যারা নিজের সেরাটা দিয়ে জিতবে, এবং সেখানে কী হলো যে 1 থেকে 100 খানা প্লেয়ারের মধ্যে থাকবে যারা গ্র্যান্ড মাস্টার 1, এবং 101 থেকে 300 প্লেয়ারকে দেওয়া হবে গ্র্যান্ড মাস্টার 2, এবং যে 301 থেকে 1000 প্লেয়ারের যারা থাকবে তাদের দেওয়া হবে গ্র্যান্ড মাস্টার 3। তো এইটা একটা নতুন গ্র্যান্ড মাস্টার নতুন যোগ করা হলো, গ্র্যান্ড মাস্টার হিসাবে একটা নতুন ব্যাজ যোগ করা হচ্ছে। তো এরপরে রয়েছে ব্যাটেল রয়্যাল, এখানে ভেন্ডিং মেশিনের মধ্যে লুট এবং পারচেসের মধ্যে একটা অ্যাডজাস্টমেন্ট করা হয়েছে, লুট এবং পারচেস করার মধ্যে একটা লিমিটেশন যেটা রয়েছে এটাকে একটা অ্যাডজাস্টমেন্ট করা হয়েছে। এবং এর মধ্যে কী রয়েছে, ভেন্ডিং মেশিনের মধ্যে আরও কিছু আইটেম যুক্ত করা হয়েছে, যাতে যখন যুদ্ধের প্রয়োজনে যখন তোমাদের দরকার হবে বিভিন্ন ধরনের অস্ত্র, সেখানে কিন্তু তোমরা আইটেমগুলোকে নিয়ে নিতে পারো। এবং শেষ খেলার এবং কী হয়েছে, খেলোয়াড়দের স্ট্যাক করে খেলোয়াড়দের এড়াতে আরও কিছু উপভোগ জিনিস এখানে অ্যাড করা থাকবে, যে আইটেমগুলো তোমরা নিজের মতো করে কিনে নিতে পারো। তো এখানে ভেন্ডিং মেশিনের মধ্যে যেমন আমো এবং আর্মোর রিপেয়ার কিট এখানে অ্যাড করা হচ্ছে, যাতে ইনক্রিজ করা হয়েছে বিভিন্ন ধরনের যে পার কিটগুলোকে, বিভিন্ন ধরনের যে আইটেমগুলোকে কেনার জন্য এখানে বেশ কিছু জিনিস বাড়ানো হয়েছে। এবং মাটিতে লুটকে অপটিমাইজ করেছে, যাতে এই ভেন্ডিং মেশিনের সাথে ওভারল্যাপ না হয়ে যায়। তো এই জিনিসগুলো এখানে আপডেট করা হচ্ছে। তো এরপরে রয়েছে রিভাইভাল পয়েন্টস, তো পুনরুদ্ধার পয়েন্ট, অর্থাৎ এটাকে নিজের সতীর্থ যারা থাকে তাদেরকে বাঁচানোর জন্য যে টাইম যেটা, সেটাকে 14 সেকেন্ড থেকে 33 সেকেন্ড, এবং যেটা পুনরুদ্ধার পয়েন্ট যেটা কুলডাউন সেটাকে 150 থেকে 180 সেকেন্ড, এইভাবে কিন্তু পরিবর্তন করা হয়েছে। তো এরপরে রয়েছে র্যাঙ্ক পয়েন্ট অ্যাডজাস্টমেন্ট, যেখানে কী করা হয়েছে, এখানে র্যাঙ্ক মোড আসার পর থেকে কিন্তু অনেকের সমস্যা হচ্ছে, তো এই কারণে এটাকে আরও কিছুটা শিথিল করা হচ্ছে, এবং এর যে আউটপুটকে অনেক বেশি বাড়ি তুলছে, যাতে কী হয় যে সামগ্রিক যে অসুবিধাটা হচ্ছিলো সেটা অনেকটা কম হবে। ম্যাপস এবং মিনি গেমসের মধ্যে কিছু পরিবর্তন করা হয়েছে, যেমন ট্রেনিং যে গ্রাউন্ড আছে সেখানে কিছু পরিবর্তন করা হয়েছে, তার মধ্যে বেশ কিছু জিনিস অ্যাড করা হয়েছে, যেমন সেখানে কিছু রেস ট্র্যাক বাম্পার গাড়ি অ্যাড করা হয়েছে, রেস ট্র্যাকটিতে একটি ল্যাপ টাইমার যুক্ত করা হবে, লড়াই জোন যেটা থাকবে ট্রেনিং গ্রাউন্ডে সেখানে একটা লিডার বোর্ড যুক্ত করা হবে। তো এটা গেল একটা ট্রেনিং সেশনও, যারা ট্রেনিং করবে সেখানেও কিন্তু আলাদা একটা জিনিস তৈরি করা হয়েছে, যেমন খেলোয়াড়দের হ্যাং আউট, খেলোয়াড়দের সাথে হ্যাং আউট করতে, যেমন এখানে ইমোজিস, কম্ব্যাট জোন, লিডার বোর্ড এবং রেস ট্র্যাকটিতে আরও কিছু ল্যাপ টাইমার সহ কিছু সামাজিক বৈশিষ্ট্য যুক্ত করা হচ্ছে। এতে কি যোগদান, এতে আমরা যখন যোগদান করবো, আমরা যখন খেলবো সেখানে আরও কিছু সুন্দর আমরা জিনিস উপভোগ করতে পারবো। তো এখানে প্রশিক্ষণ মাঠ যেটা রয়েছে, ট্রেনিং গ্রাউন্ড যেখানে রয়েছে সেটাকে 20 থেকে বাড়িয়ে 25-এ এটাকে ট্রান্সফার করা হচ্ছে। ট্রেনিং গ্রাউন্ডে সোশ্যাল জোনে একটা এয়ারস্ট্রিপ যুক্ত করা হয়েছে, যেখানে ফোয়ারার পাশে পোর্টাল দিয়ে সবাই আকাশপথে বা মাউন্টেনে প্রবেশ করতে পারবে, এইরকম জিনিস কিছু অ্যাড করা হয়েছে ট্রেনিং গ্রাউন্ডে। তো এরপর এখানে পেট রাম্বেল এখানে অ্যাড করা হবে, যেটা অফিসিয়াল লঞ্চ 10 জুন। তো পেট রাম্বেলের যে আগের যে অ্যাক্সেসটা ছিল সেটা অনেক খেলোয়াড়ের পছন্দ হয়েছে, যে কারণে এই মোডটাকে সকল খেলোয়াড়ের জন্য করে দেওয়া হবে, যাতে সকলেই এই মোডটাকে উপভোগ করতে পারে। তো এরপরে রয়েছে নতুন গ্রেনেড, আইস গ্রেনেড, এটা অ্যাভেলেবেল থাকবে ব্যাটেল রয়্যাল এবং ক্লাস স্কোয়াডে। তো এই যে এই টুলটা, এটা বিস্ফোরণের সময়ের সাথে সাথে যত বেশি সময় পার হবে তত কিন্তু এর ক্ষতির মাত্রাটা কিন্তু আরও বেশি মাত্রায় হবে। তো শত্রুদের আড়াল থেকে বেরিয়ে আসার জন্য এটা বাধ্য করবে, তাহলে এমন একটা টুল এখানে ইন্ট্রোডিউস করানো হচ্ছে, যেটা শত্রুদের তারা লুকিয়ে থাকলে সেখানে বার হতে বাধ্য করবে। তো এর যে ক্ষয়ক্ষতির মাত্রা এটাকে 100, এবং বিস্ফোরণের যে রেডিয়াস সেটা 5 মিটার, এবং আই ফ্রস্ট যে রেডিয়াস সেটা 5 মিটার, এবং আইস ফ্রস্টের যে সময়কাল যেটা থাকবে সেটা থাকবে 10 সেকেন্ডের মতো। তো এই আইস ফ্রস্টের ভেতরে ডিপ ফ্রিজের মধ্যে খেলোয়াড়দের যে স্পিড থাকবে সেটা 10% বৃদ্ধি থাকবে, এবং 20% আগুনের হার কম থাকবে।
তো এই আইস ফ্রস্টের অভ্যন্তরে সময়কাল থাকবে 5-10% ক্ষতি। তো এই গুলি এবং এর মধ্যে যে গুলি গুলিগুলো পাবে সেটা আইস ফ্রস্টের মিত্রদের আরও বেশি করে প্রভাবিত করবে। তো এইটা একটা ওভারঅল যেটা আমরা দেখতে পেলাম যে একটা নতুন আইস গ্রেনেড এখানে অ্যাড করা হচ্ছে। তো এটা একটা নতুন জিনিস যেটা আমাদের আশা করি ভালো লাগবে। তো এরপরে একটা নতুন অস্ত্র এখানে যোগ করানো হবে, যেমন ব্যাটারি যেটা মিনি ইউজেডাই যেটা ব্যাটেল রয়্যাল এবং ক্লাস স্কোয়াডের মধ্যে থাকবে। তো এই যে নতুন যে অস্ত্র সেটার মধ্যে এক নির্ভুলভাবে খুব কম দূরত্বের মধ্যে খুব সুন্দরভাবে আমরা শট করতে পারবো এবং এর যে অ্যাকুরেসি সেটা খুবই ভালো। তো এর বেস ক্ষতি থাকবে যেটা 17, তো আগুনের হার যেটা থাকবে, তো এটার যে রেট অফ ফায়ার যেটা সেটা 0.055 এবং এর যে ম্যাগাজিন যেটা থাকবে সেটা 18 এবং এর যে অ্যাটাচমেন্ট সেটা কোনো রকম অ্যাটাচমেন্ট দরকার হবে না। তো এটা গেল নতুন অস্ত্র যেটা মিনি ইউজ এটাই। তো আশা করি এই যে অস্ত্রটা যেটা আমাদের সাথে পরিচয় করানো হবে বা হচ্ছে সেটা সত্যি খুব ভালো একটা অস্ত্র। তো এরপরে রয়েছে M1917। তো এই যে M1917 যে তো এই M1917 যে ক্ষয়ক্ষতির পরিমাণ সেটা সত্যিই যতটা আশা করা হয়েছিল তার থেকে সম্পূর্ণই কম। তো এটাকে একটু কিছুটা বাফ করা হচ্ছে অর্থাৎ কিছুটা পরিবর্তন করা হয়েছে এবং সর্বনিম্ন যে ক্ষতি সেটা 36 থেকে বাড়িয়ে 45 করা হয়েছে, 36 থেকে বাড়িয়ে 45 করা হয়েছে এবং এর যে কার্যকরী ক্ষমতা তো এটাকে বাড়িয়ে 25% বৃদ্ধি করা হয়েছে। তো এটা একটা নতুন জিনিস যেটা আমাদের সত্যি আরও নতুন এক্সপিরিয়েন্স গ্যাদার হবে, আমাদের নতুন অভিজ্ঞতা সঞ্চয় হবে। তো এরপরে দেখা যাক যে কীরকম পরিবর্তনের মধ্যে আমরা করতে পারি বা কী ধরনের আমাদের অভিজ্ঞতা সঞ্চয় হয়। তো এরপরে রয়েছে কর্ড। তো এই কর্ডকে কিছুটা বাদ করা হচ্ছে, কিছুটা পরিবর্তন করা হচ্ছে। এই যে অন্য সব যে এলএনজিগুলো রয়েছে এই অন্য সব এলএনজির থেকে কিন্তু একটা খারাপভাবে পারফর্ম করছে। তো কিছু এসএনজির বিরুদ্ধেও কিন্তু এর যে একটা পরিসংখ্যান করা হয়েছে যার মধ্যে এর যে মান সেটা সত্যি খুব কম। তো অন্যান্য যে কোয়াডের যে মেশিন গান মোডকে কিছুটা বেশি হারের আগুন দিচ্ছে। তো এই কারণে এর যে অ্যাকুরেন্সি এটাকে 28% বৃদ্ধি করা হচ্ছে এবং যে মেশিন গানের মোডের আগুনের হার সেটাকেও 25% বৃদ্ধি করা হচ্ছে। এর মধ্যে 25% কিন্তু এটাকে আরও বেশি বাড়িয়ে দেওয়া হচ্ছে। তো গ্লো ওয়াল, তেল ব্যারেল এবং যানবাহনের যে ক্ষতির মাত্রা সেটাকে +100 থেকে বাড়িয়ে আরও +120 করা হচ্ছে। তো এই ধরনের আমূল পরিবর্তন কিন্তু আসতে চলেছে। তো আশা করি তোমাদের আরও বেশি কিছু ভালো লাগবে। এরপরে রয়েছে M60। আগের প্যাচে যে মেশিন গান মোডটি ছিল সেটাকে আনার পরে কিন্তু M60 ঠিক আশানুরূপ কিন্তু ফলাফল দিতে পারেনি বা পারফর্ম করতে পারেনি। এই কারণে এর যে দমনের যে ফায়ারটা রয়েছে এটাকে আরও বেশি কার্যকরী করার জন্য, এটাকে আরও বেশি এফেক্টিভ করার জন্য যে মেশিন গানের ক্ষতিকার এটা কিন্তু আরও কিছুটা বাড়ানো হয়েছে, +5 নিয়ে যাওয়া হয়েছে। এর যে গ্লো ওয়াল এবং তেল ব্যারেল এবং যানবাহনের যে ক্ষতি করার যে মাত্রা সেটাকে কিন্তু আরও বেশি করে বাড়িয়ে +60% করা হয়েছে। তো এরপরে রয়েছে GARENA 98K স্নিপার রাইফেল। তো এইটার যে ক্ষুদ্র পরিসরের মধ্যে এটা কার্যকরী হলেও দীর্ঘ অনেকটা দূর থেকে এর যে কার্যকরী ক্ষমতা অনেকটাই কম। তো এটাকে এর জন্য আরও কিছুটা শক্তিশালী করার জন্য একে আরও কিছুটা বাফ করা হচ্ছে। তো এর যে ড্যামেজ অফ আর্মস অ্যান্ড লেগস অর্থাৎ এর মধ্যে যে পায়ে এবং যে বাহুতে ক্ষতিকরণ যে ক্ষতির যে মাত্রা সেটাকে আরও কিছুটা বাড়ানো হয়েছে, যেমন এটাকে 25% বৃদ্ধি করা হয়েছে। তো ড্যামেজ বডিতে এটা 10% বাড়ানো হয়েছে এবং এর যে আর্মার প্রবেশের মধ্যে 0% থেকে এটাকে বাড়িয়ে আরও 40% করা হয়েছে। তো সেটিংসের এখানে বেশ কিছু পরিবর্তন করা হচ্ছে, যেমন গ্রেনেডের জন্য আলাদা একটা স্লট করা হচ্ছে। তো আমরা জানি যে খেলার সময় বিভিন্ন ধরনের গ্রেনেডের আলাদা আলাদা কাজ থাকে। তো সেই আলাদা করে সেটিংস HUDতে আমরা পাবো, আলাদা একটা স্লট পেয়ে যাবো, দুখানা স্লট যেখানে আমরা পাবো যে আমরা যখন তখন এই গ্রেনেডগুলোকে বদলাতে পারবো এবং ব্যবহার করতে পারবো। এই কারণে এটাকে আলাদা করে দেওয়া হয়েছে এবং আমাদেরকে আর বেশি সুযোগ সুবিধা করে দেওয়া হয়েছে। তো এইটা একটা নতুন সেটিংস, আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। তো এরপরে রয়েছে ইন গেম ভয়েস কমান্ড কুইক মেসেজ অপটিমাইজেশন। তো এর আগে যেটা ছিল যে ভয়েস কমান্ডগুলো সেটা একটু বোধগম্য হচ্ছিল কম বা অনেকের প্রবলেম হচ্ছিল সঠিকভাবে সাউন্ডগুলোকে শব্দগুলোকে শনাক্ত করতে পারছিল না। তো এখন যেটাকে আরও বেশি ডেভেলপ করে যাতে সহজেই যাতে যোগাযোগের মাধ্যমগুলি শনাক্ত করা যায় এবং বোধগম্য হয় এই কারণে এটাকে আরও বেশি কিছু ডেভেলপ করা হয়েছে। তো এর উপরে বেশ কিছু মানে বেশ জোর দেওয়া হয়েছে যাতে এই ভয়েস কমান্ডগুলো আরও বেশি উপভোগ হয় এবং উপলব্ধ হয়। তো এই কারণে এই এখানে কিছু চেঞ্জেবল কিছু চেঞ্জ করা হয়েছে, নতুন চরিত্র এখানে যোগ করা হয়েছে, যেমন ডি মোমাচি বা ডিবি। তো এটা কি ডিবি একটি নৃত্যশিল্পী এবং সঙ্গীত নির্মাতা যেখানে পরিচয় করিয়ে দিচ্ছে আমাদের সাথে এবং বুলেট বিটসের সাথে ডিবি আরও বেশি সুন্দরভাবে আমাদেরকে মনোনিবেশ করতে পারবে। তো এই ধরনের একটা নতুন ক্যারেক্টার এখানে অ্যাড করানো হচ্ছে, আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে। তো শীঘ্রই এখানে আরেকটা নতুন পেড এখানে অ্যাড করানো হবে, ডক্টর বেনি। তো এটা শীঘ্রই এখানে আমরা দেখতে পারবো।
তো এর পাশাপাশি বেশ কিছু ক্যারেক্টার রয়েছে, যেমন ক্লু, পালোমা এবং লড়া, এদেরকে আপডেটেশন করা হয়েছে। তো এর এদের যে স্ক্যান রেডিয়াস রয়েছে বা স্ক্যানের টাইম রয়েছে, সিডি রয়েছে এবং শত্রুদের অবস্থানের যে এদের যে লেভেলটা, এগুলো সব আপডেট করা হয়েছে। তো আমাদেরকে আরও বেশি ভালোভাবে আমাদেরকে গেমটাকে খেলার জন্য এগুলোকে মানে যত সমস্যা ছিল আগেরবার সেটাকে আমরা দেখতে পারবো, যে এই সমস্যাগুলো পরবর্তী যে আপডেটেশন যেটা রয়েছে আজকের পরে যে মানে 6টার পরে যেটা খেলবো সেটা আশা করি এই প্রবলেমগুলো থাকবে না আর নতুনভাবে আমরা খেলতে পারবো। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। তো এই ধরনের আপডেট নিউজগুলো পাওয়ার জন্য এবং ইউটিউব সংক্রান্ত ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে লাগে বেল আইকনে ক্লিক করে রাখো, যাতে এই ধরনের ভিডিওগুলো যখনই আমি আপলোড করবো সবার আগে নোটিফিকেশন তুমি পেয়ে যাও। তো দেখা হচ্ছে পরবর্তী কন্টেন্টে, ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।